নমস্কার দর্শক বন্ধুরা, এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি মোহনবাগান মাঠ থেকে এবং মোহনবাগান দল একটা ছুটি কাটিয়ে, 8 দিনের ছুটি কাটিয়ে কিন্তু ফের অনুশীলনে ফিরল এবং সামনেই জামশেদপুর ম্যাচ। সেই জামশেদপুর ম্যাচকে সামনে রেখে কিন্তু অনুশীলন শুরু করে দিলেন জোসে মলিনা। এবং বলা চলে যে দলের প্রায় সকল খেলোয়াড়রাই এদিন উপস্থিত ছিলেন, যদিও বিদেশিদের মধ্যে জেসন কামিংস তিনি ছিলেন না, এবং যারা জাতীয় দলের ক্যাপে রয়েছেন মনভীর লিস্টন তারা তো এদিন ছিলেন না, কিন্তু বাকি যে সমস্ত খেলোয়াড়রা তারা সকলেই ছিলেন। কিন্তু মোহনবাগানের যে দলের আপনাদেরকে আপডেট দেব, অবশ্যই আপনারা গতকালই ইতিমধ্যে এক্সট্রাইম বাংলার যে খবর দেখেছেন, আশিস রায় তিনি কিন্তু জাতীয় শিবিরের চোটের কারণে তিনি চলে এসেছেন জাতীয় শিবিরের ক্যাম্প থেকে। এবং যেটুকু আমরা খবর পাচ্ছি, তার রিপোর্ট যা এসেছে তা আপাতত 10 দিন মাঠের বাইরে কিন্তু আশিস রায়, এবং কমপক্ষে 10 দিন এটা বলে রাখা ভালো। তার কারণ প্রাথমিক যে রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টে কিন্তু যেটা এসেছে সেটাতে কিন্তু 10 দিন আপাতত তিনি মাঠের বাইরে থাকবেন, এবং তার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। হ্যামস্ট্রিংয়ে চোট লাগার কারণে কিন্তু আপাতত তিনি 10 দিন মাঠের বাইরে। জামশেদপুর ম্যাচ তো কোনো ভাবনাতেই নেই, এবং চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচেও কিন্তু অনিশ্চিত আশিস রায়। এবং অন্যদিকে যেটা সুখবর সেটা হচ্ছে থাপার কিন্তু আজকে বল পায় অনুশীলন করেছেন। থাপা আগামী জামশেদপুর ম্যাচে খেলবেন বলে আশা করা যাচ্ছে। এবার রইল গ্রেগ স্টুয়ার্টের আপডেট। গ্রেগ স্টুয়ার্ট তিনি চোট সারাতে ওড়িশা যাননি, তিনি সরাসরি তার দেশে ফিরে গিয়েছিলেন, এবং তার চোট সামান্যই ছিল, কিন্তু এদিন তিনি অনুশীলনে যোগ দেন। কিন্তু বল পায়ে অনুশীলন তিনি করেছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, বল পায়ে গ্রেগ স্টুয়ার্ট অনুশীলন করলেও তিনি বাঁ পায়ে বল মারেননি, তিনি ডান পায়ে কয়েকটা বল মেরেছিলেন, এবং বলা চলে এখনও তার বাঁ পায়ে তিনি খড়িয়ে খড়িয়ে হাঁটছেন। এখনও তার চোট যে সম্পূর্ণভাবে সেরেছে সেটা কিন্তু কোনোভাবেই বলা যায় না। জামশেদপুর ম্যাচও কিন্তু কার্যত অনিশ্চিত গ্রেগ স্টুয়ার্ট, যেটুকু আমরা সূত্রপাত খবর পেলাম, যদিও আজকের অনুশীলন কিন্তু একেবারেই ক্লোজড হচ্ছিল। এবং অন্যদিকে কামিংস, যেটা আপনাদেরকে জানালাম, অবশ্যই কামিংস কিন্তু আসবেন আগামীকাল, অনুশীলনে তিনি যোগ দেবেন। এবং মূলত আজকে রিকভারি সেশন ছিল, একটা ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু গোটা অনুশীলন পর্বটা হয়েছে। দীর্ঘদিন পর একটা ছুটি কাটিয়ে দল এসেছে, তো সব মিলিয়ে একটা হালকা অনুশীলনের মধ্যে দিয়ে কিন্তু কোচ জোসে মলিনা তিনি পুরো বিষয়টি করেছেন। এবং আগামী জামশেদপুর ম্যাচ, সেটার দিকে কিন্তু এখন মূল লক্ষ্য থাকবে মোহনবাগানের। কিন্তু যেটা চিন্তায় রাখবে, অবশ্যই আশিস রায়ের বদলি হিসাবে প্রথম 11 কে আসবেন, আপাতত তিনি 10 দিন মাঠের বাইরে। সেটা আমি যেটা বারবার করে বলছি, প্রাথমিকভাবে 10 দিন, এটা কিন্তু আরও বাড়তেও পারে যেটুকু আমরা খবর পেলাম। এবং অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট তিনি জামশেদপুর ম্যাচে নেই, তিনি চেন্নাই ম্যাচে ফিরবেন বলে আশা করা যাচ্ছে, এখন সেটাই দেখার। এবং এদিনের অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।